তখন শ্রীশ্রী ঠাকুর বললেন, তাহলে যখন দুধ দিচ্ছে না তাহলে সেরকম গাই বা কিনতেই গেলে কেন? তখন কালী ষষ্ঠী মা বলছেন যে গাই তো কিনেছি আমি, দুধ দুধ খুব ভালো দেয় বলে, তো আমি দুধ যে কি করে মানে তার কাছ থেকে আদায় করব তার কথা কিন্তু বুঝতে পারছি না। তখন বললে, তাহলে তো এইভাবে করে তাহলে তো আর চলবে না, তাহলে দুধ যখন দিচ্ছে না সেই গাইকে বিক্রি করে দাও। তখন সেই কালী ষষ্ঠী বললে মা বললেন, না ঠাকুর, আজকে কিন্তু দুধ দিয়েছে এবং 6 কেজি দিয়েছে। তখন ঠাকুর জিজ্ঞেস করলেন, তাহলে কিভাবে? তখন কালী ষষ্ঠী মা বললেন, আগে আমি ওই গায়ের মাথায় হাত বোলালাম, গোটা শরীরে হাত বোলালাম এবং হাত দিয়ে তাকে অনেক আদর যত্ন করলাম। তখন দেখলাম আর মারামারি করছে না, মানে আর তার সঙ্গে তাকে মানে খুব ভালো করে চান করিয়ে দিলাম, খাওয়ালাম দাওয়ালাম, তাকে খুব ভালোবাসলাম, কিন্তু তারপর থেকে সে দুধ দিতে মানে দুধ দিতে লাগলো। তখন শ্রীশ্রী ঠাকুর বললেন, বললেন তাহলে দেখলে তো যে ভালোবাসার মধ্যে সবই সম্ভব হয়, ভালোবাসা থাকলে আমাদের সব কিছু সম্ভব। শ্রী ঠাকুর বলছেন, সৎসঙ্গ জগৎটা হচ্ছে ম্যান মেকিং ফ্যাক্টরি, মানুষ তৈরির কারখানা, আর এই কারখানায় আমরা এক একজন এক এক রকম কারিগর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ম্যানেজার, কেউ সুপারভাইজার, কেউ চৌকিদার, বিভিন্ন রকম সব পদের লোক। আমরা সকলেই নিজে নিজেকে উজাড় করে সৎগুরুর সৎ মন্ত্রে এই কোম্পানিকে মানে এগিয়ে নিতে চাই। আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু এক, মালিকের সেই যুগ পুরুষোত্তম শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার আদেশ নির্দেশ গুলো পালন করাটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আমরা সকলেই যদি এইটুকু মাথায় নিয়ে চলার চেষ্টা করি যে এই কোম্পানিকে কে কতখানি সময় দিল বা কে কতখানি করলো তা জানার আমি কে, আমি যতটুকু পারবো আমি সেটুকুই করব। আমরা শুধু সৎসঙ্গ করলাম মানে অনলাইন হোক বা অফলাইন হোক, ভজন কীর্তন করলাম, যাজন করলাম, আর আমরা যদি মানুষকে না ভালোবাসতে পারি তাহলে কি হলো? আমার মনে হয় আমরা যেখান থেকে চলতে শুরু করেছিলাম আমরা আবার সেখানেই ফিরে এলাম, আমাদের আর গন্তব্য স্টেশনে আর পৌঁছানো হলো না। শ্রীশ্রী ঠাকুর এও বলছেন, তুমি আমাকে জানার আগে নিজেকে জানো। আমি নিজেকে জানবো কি করে? তার উপায় তিনি কিন্তু বলে দিয়েছেন, সেই যজন যাজন ইষ্টভীতি সস্তয়নি সদাচার, ঠিক কাটাই কাটাই পালন করতে হবে আমাদের, সৎ নাম গ্রহণ করতে হবে, সৎ সঙ্গ করতে হবে, সৎ গুরুর শরণাপন্ন হতে হবে। শ্রীশ্রী ঠাকুর বলছেন, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। শ্রীশ্রী ঠাকুর বলছেন, বাঁচা ও বাড়াই হলো ধর্ম, কলিযুগে নামে উদ্ধার, নামে মুক্তি, হরি নামে কৃষ্ণ নাম কি আপনি পেয়েছেন? আপনি কি দীক্ষিত? যদি না হয়ে থাকে তাহলে হরি নাম কৃষ্ণ নাম আপনি এখনো পাননি, কারণ হরি নাম বা কৃষ্ণ নাম সৎসঙ্গ কর্তৃক দীক্ষার মাধ্যমে দেওয়া হয়, আর সেই হরি নাম বা কৃষ্ণ নামের নামই হলেন বর্তমান যুগের যুগ পুরুষোত্তম শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সমাজে হরি নাম কৃষ্ণ নাম বলে ইস্কন ও গড়িয়ারিরা যা মানে প্রচার করে গিয়েছেন তা আসলে দ্বাপর যুগে ত্রেতা যুগেরও পুরুষোত্তমের নাম, ও দ্বাপরের অবতার পুরুষোত্তম নয়নের মণি নন্দন জাদু বাছাধন কৃষ্ণ। হরিনাম কৃষ্ণ নাম হলো একটি বীজ মন্ত্র, বীজ মন্ত্র হরিনাম কৃষ্ণ নাম হলো কলিযুগের বীজ মন্ত্র। কল্কি অবতার হচ্ছেন পুরুষোত্তম অনুকূল চন্দ্র, তাই তিনি যে নাম দিচ্ছেন সেই নামই হলো হরিনাম কৃষ্ণ নাম। যে যুগের যে অবতার পুরুষোত্তম ভগবান সদ্গুরু আচার্য, তিনি সেই যুগের কৃষ্ণ। কৃষ্ণ মানে হচ্ছে আকর্ষণকারী, পুরুষোত্তম যে যুগের আকর্ষণকারী তিনি কৃষ্ণ, কলিযুগের অবতার পুরুষোত্তম ভগবান সদ্গুরু অনুকূল চন্দ্র হলেন আকর্ষণকারী কৃষ্ণ। এই জন্যই পুরুষোত্তম অনুকূল চন্দ্র
তার ভাব বাণী পূর্ণ পুঁথিতে বলেছেন, সেই বিবেকের আকুল আহ্বান সুল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে থাকাই তার সকল দুঃখ ঘুচে যায়। পূর্ণ পুঁথিতে এই বাণীটি মানে এই তার লেখটি লেখা আছে। কৃষ্ণ ভিন্ন উপায় নাহি আর সংসারে, কেবল দিবি বলবি কৃষ্ণ নাম করতে সব দূর হবে। কানুর সহিত পীড়িত করিতে অর্ধিক চাতুরি চাই, পূর্ণ সমস্ত গীতার মধ্যে ঘুরে ফিরে ওই ইষ্ট প্রাণ হওয়ার কথা, ওই কৃষ্ণ প্রাণ হওয়ার কথা, সমস্ত মহাপুরুষদের কথা, ওই শিক্ষায় ওই কাজই, এটুকুর অভাবেই তো জন্ম জন্মান্তর কত কষ্ট। ভগবানকে যে বুকে বয়ে নিয়ে বেড়ায় তার আবার পরোয়া কি। আলোচনা প্রসঙ্গে এটা বলা আছে, পেটের ধান্দায় নাম ধ্যান বাদ দিও না। একজন বলেন বললেন, 6 বছর নাম নিয়েছি কিন্তু পেটের ধান্দায় এত ব্যস্ত থাকতে হয় যে ঠিক করে নাম ধ্যান করতে পারি না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, জীবনের জন্যই নাম ধ্যান লাগে, ও বাদ দিয়ে হয় না। আগে মন দিলে জীবন টেকে না, তাই আগে তার করা লাগে, যাতে জীবন টিকে থাকে। আর মাথা ও মন ঠিক থাকলে অন্য বস্ত্র সংগ্রহ করতে বেশি বেগ পেতে হয় না। শ্রী ঠাকুরের আরেকটা আমি ছোট্ট ঘটনা বলে এখানে শেষ করার চেষ্টা করব। একদিন গভীর অমাবস্যার রাত্রে কিশোরী মোহনদা একাকি নির্জন শ্মশানে সাধনায় বসে আকুল ভাবে ভগবানকে ডাকছেন, দয়াল তুমি কোথায়, একটিবার দেখা দাও, অভাগার তাপিত প্রাণ শীতল করো। ঠিক এই সময় শুনতে পেলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কণ্ঠের, ডাক্তার ডাক্তার। এই ডাক, জনহীন শ্মশানে ভূত প্রেত ছাড়া আর কিছু নেই ভেবে কিশোরী মোহনদা উচ্চস্বরে রাম রাম উচ্চারণ করতে থাকেন। আবার শুনতে পেলেন, রাম নাম করছো কেন, আমি ভূত নয়, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এবার কিছুটা সাহস সঞ্চয় করে সদ্য কিশোরী মোহনদা বললেন, তুমি যদি অনুকূল হও তবে এমন অসময়ে এখানে এসেছো কেন। সঙ্গে সঙ্গে উত্তর এলো, তোমার জন্যই এখানে এসেছি, চলো বাড়ি চলো। ইতিমধ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কিশোরী মোহনের কাছে এসে তার হাত ধরে বাড়ির দিকে অগ্রসর হলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চলেছেন আগে আগে, আর কিশোরী মোহনদা চলেছেন তার পিছন পিছন। কিশোরী মোহনদার সন্দেহ তখনও যায়নি, কিন্তু তিনি শুনেছিলেন ভূত প্রেতের পা মাটিতে পড়ে না। তার সহযাত্রীর পা মাটিতে পড়ছে কিনা তা বিশেষভাবে লক্ষ্য করতে থাকেন সন্দেহ কেশরী মোহনদা। অমনি সহযাত্রীটি মানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলে উঠলেন, ডাক্তার পা ঠিক মাটিতে পড়ছে, আমি ভূত নয়, তুমি নির্ভয়ে চলো। কিশোরী মোহনদা অবাক বিস্ময়ে ভাবেন, তবে কি ঠাকুর হরনাথের কথাই ঠিক। কিশোরী মোহনদা সন্দেহ তবু কিন্তু যায়নি, তিনি আরো পরীক্ষা করার বুদ্ধিতে মনে চিন্তা করলেন, ও যদি পদ্মায় একটা ডুব দিয়ে আসে তবে আমার মনে হয় কোনো সংশয় থাকবে না। যেমনি ভাবা অমনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলে উঠলেন, ডাক্তার দাঁড়াও, জুতোই ময়লা লেগেছে, মনে হচ্ছে পদ্মায় একটা ডুব দিয়ে আসি। গভীর রাতে মাঘ মাসের শীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র গায়ের জামা কাপড় শুদ্ধ পদ্মার মানে নেমে সব খুলে পদ্মায় নেমে স্নান করে এলেন এবং উভয়ই বাড়ির দিকে অগ্রসর হতে লাগলেন। কিছুটা এগোনোর পর কিশোরী মোহন দার মানে মনে আবার সংনিগ্ন হলো, মনে মনে ভাবতে লাগলেন, এমনও কি হতে পারে যে সত্যি ওনার পায়ে ময়লা লেগেছে আর তাই স্নান করে এলেন। যদি আরেকবার স্নান করে আসে তবে পুরোপুরি নিঃসন্দেহ হওয়া যায়। এরপরেও শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাড়ি পৌঁছেই স্নানের ঘাটের দিকে অগ্রসর হতে হতে বললেন, ডাক্তার দেহের ময়লা ধুলেই যায়, মনের ময়লা কিন্তু সহজে দূর হয় না।
তাহলে আরেকবার স্নান করে আসি কি বলো? এই বলে আরেকবার স্নান করতে গেলেন। সদেহ কিশোরী মোহনদা বিস্ময়ে অভিভূত হয়ে ইচ্ছা হলো তার যে মানে তিনি চরণে লুটিয়ে পড়ি, কিন্তু পরক্ষণেই অহংবোধ মাথা চাড়া দেয়। ভাবেন শ্রী ঠাকুর অনুকূল যদি চন্দ্র যদি কাল কারো কাছে বলে দেয় যে কিশোরী মোহনদা আমার পা ধরেছিল, তবে যে লোকে লজ্জা দেবে। কিন্তু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হাসতে হাসতে বললেন, এই যে ডাক্তার, ভগবান বলে আমার পায়ে পড়লে কাল সকল লোককে বলে দেব যে। কিশোরী মোহনদা বুঝলেন যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রকৃতই অন্তর্যামী। তখনকার মতো দ্বিধাহীন হয়ে মানে অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসা করেন, ঠাকুর তুমি শ্মশানে এলে কি করে? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, দেখো সে তার বা এ রাজে অনেক তার থাকে, তার একটাতে মানে ঝংকার দিলে অন্যগুলোতেও ঝংকার উঠে। তেমনি ভাই তোমার কান্না, তোমার আকুল, তোমার আহ্বান আমার মনে বড় বাজে। আর শ্মশানে কাজ কি ভাই? যা পাবার তো পেয়েছ, মনে রেখো, ধ্যান করবে মনে বনে আর কোণে। আমি এই বলি মানে এইটুকু বলেই আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম। আমি উপস্থিত প্রতি প্রত্যেক দাদা মায়েদের সকলের আবারও পরম প্রেময় শ্রী ঠাকুরের শ্রীচরণে মঙ্গল কামনা করি। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে যদি আমি মানে কিছু ভুল ত্রুটি বলে থাকি, কিছু যদি ঠিকভাবে আপনাদেরকে বোঝাতে না পারি, আমার যদি ভাষার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। জয় গুরু দাদা।